আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা, 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। ঢাকা শহরে দিনে কয় টন বজ্র নিচু খোলা জায়গায় ফেলা হয়? উত্তর 900 টন। মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা? 75 ভাগ। পামির মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প হয়? 1911 সাল, তুরস্কে। দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে? 1950 সালে। সুনামি কোন ভাষার শব্দ আর এর অর্থ কি? জাপানি ভাষা। এর অর্থ পোতাশ্রয়ের ঢেউ বা বন্দরের ঢেউ। সুনামিকে আরও কী নামে অভিহিত করা হয়? ওয়েভ অফ ট্রেন। প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে? দোয়াব বা মোহনা। যমুনা নদীর উপনদী কোনটি? তিস্তা ও করতোয়া। নদী উপত্যকার গুলদেখাকে কী বলে? উত্তর নদীগর্ভ। পৃথিবীর অন্যতম বৃহত্তম গিরিখাত কোনটি? সিন্ধু নদের গিরিখাত। সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়? উত্তর আমেরিকা। সর্বপ্রথম ভূগোলের গোড়াপত্তন করেন কে? গ্রিক দার্শনিকরা। কে সর্বপ্রথম বঙ্গোপসাগরকে মানচিত্রে দেখান? টলেমি। কিতাব আল হিন্দ কার লেখা? আলবেরুনি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কাকে? গ্যালিলিও গ্যালিলাই। পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য ইকিয়া ঝাং কি? ধূমকেতুর নাম। কোন গ্রহে দিনে দুইবার সূর্যোদয় হয়? মঙ্গল গ্রহে। পৃথিবী তৈরির প্রধান উপাদান কি? সিলিকা। ভূত্বকে কোন উপাদান সবচেয়ে কম থাকে? সোডিয়াম। লাভা গঠিত একটি মালভূমির নাম লিখুন। দাক্ষিণাত্য। বেলে পাথর রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? কোয়ার্টজাইট। মার্বেল পাথর কোন শ্রেণীর শিলা? রূপান্তরিত শিলা। কোন বাংলাদেশি নারী সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন? নিশাত মজুমদার। কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি? উত্তর মধ্য ইউরোপের সমভূমি। গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। বিশ্বের সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে? আমাজন। পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত? উত্তর জর্ডান নদী। তেজকাটাল কখন হয়? পূর্ণিমা ও অমাবস্যায়। মরাকাটাল কখন হয়? অষ্টমীর তিথিতে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান সবচেয়ে বেশি কোন জেলার? বাগেরহাট। সুনামির কারণ হল সমুদ্রের তলদেশে ভূমিকম্প। বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি? বন্যা। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? জাপান। 25 এপ্রিল 2015 এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে কত ছিল? 7.8। ভূমিকম্পের দেশ কোনটি? জাপান। দক্ষিণ পূর্ব এশিয়ায় সুনামির আঘাত হানে 2004 সালের কত তারিখে? 26শে ডিসেম্বর। গ্রেট রেড স্পট কি? মঙ্গল গ্রহের এক ধরনের সাইক্লোন। যুক্তরাষ্ট্রের হেরিকেন ক্যাটরিনা আঘাত হানে কত সালে? 2005 সালে। হুদহুদ কি? এক ধরনের সাইক্লোন।
ঘূর্ণিঝড় আইলা কত সালে আঘাত হানে? 2009 সালে। টাইফুন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সিনা। অস্ট্রেলিয়ায় সাইক্লোন কি নামে পরিচিত? ইউলি। ইউলি মহাবিপদ সংকেত এর প্রথম ধাপ কততম সংকেত? 8। ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্দেশক সর্বশেষ সংকেত কোনটি? 10 নং বিপদ সংকেত। ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হওয়া বোঝাতে কোন সংকেত ব্যবহার হয়? উত্তর 11 নম্বর। বাংলাদেশের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত হয় কত সালে? 1997 সালে। বাংলাদেশে সর্বাধিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু হয় কত সালে? 2004 সালে। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1993 সালে। ভূমিকম্পের ঝুঁকি প্রবণ শহর কয়টি? উত্তর 9টি। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর সিসমোগ্রাফ। বাংলাদেশকে ভূমিকম্পীয় অঞ্চলে ভাগ করা হয়েছে কয়টি অঞ্চলে? উত্তর 3টি। উত্তর ও উত্তর পূর্ব অঞ্চল, মধ্য অঞ্চল ও দক্ষিণ পশ্চিম অঞ্চল। স্পার্শ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সালে। বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি? এপ্রিল। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 36 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার। কোন অঞ্চলে আখ ভালো হয়? উত্তর উত্তাপ বিশিষ্ট অঞ্চলে। আখ যে অঞ্চলের ফসল, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? উত্তর সারা বছর অধিক বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। সমুদ্র সমতল হতে প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা বৃদ্ধি পায় কত? উত্তর 6 ডিগ্রি সেলসিয়াস।